এখানে একটা খাবার আছে যেটার দাম 11,700 টাকা। বিরিয়ানি চূড়া ভাঙছে আস্তে আস্তে। 350 টাকার মটন বিরিয়ানি উল্টো ধরেছি আমি। গাইজের কোয়ালিটি একদম এক নাম্বার, নাম্বার ওয়ান। সফটনেসের তো কিছুই নেই, একদম তুলতুলে নরম নয়। বিরিয়ানির মধ্যে কোনো স্যালাড নেই, আলু সেদ্ধ। ওহো, ডিম আছে, এটাতে ডিম আছে, মিরাকেল মিরাকেল। এইরকম শক্ত মটন হবে? ভাল লাগলো না আমার। ওকে, কিছু লোক কন্টেন্ট নিয়ে কম্পিটিশন করছে, বাট আমি ওসব অকাজ করি না। তোমাদের যেটা ভালো লাগে আমি সেটাই করব। আজকে বিরিয়ানি নিয়ে কম্পিটিশন করব। দেখো, আমাদের যদি হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাহলে আমরা কি বিরিয়ানি খাই? নর্মাল 80 টাকা 90 টাকার যে স্ট্রিট বিরিয়ানি সেগুলোই খাই। আর যদি একটা ব্র্যান্ডেড বিরিয়ানির কথা বলি সেটা হচ্ছে আরসালান বিরিয়ানি, বাট আমি কখনো খাইনি। ব্যারাকপুরের আরসালানে এলাম কারণ আমার বাড়ির কাছাকাছি এই ব্রাঞ্চটাই রয়েছে, বাকি ব্রাঞ্চগুলো সব কলকাতার দিকে। শুনেছি নাকি আরসালান বিরিয়ানি হেভি টেস্ট। ওকে, এবার বিরিয়ানি কেনাকাটি শুরু করি, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বঙ্গিনসের, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাও বস, খেয়ে বাঁচো। ওকে, এখন দাঁড়িয়ে রয়েছি একদম রিয়েল আরসালানের সামনে। সিম্পল একদম এখান থেকে একটা চিকেন বিরিয়ানি নেবো। এই হচ্ছে সামনে আরসালান বিরিয়ানি। আর তোমরা যদি পার্সেল নাও তাহলে তোমাদের এখান থেকে অর্ডার করতে হবে। পার্সেলের মেনু কার্ড কিন্তু এখানে আলাদাভাবে রাখা আছে। আরসালানের মেনু কার্ড বাবারে প্রচুর কিছু আছে, এইদিকে অনেক কিছু আছে, এইদিকে অনেক কিছু আছে, বাট আমি নেব হচ্ছে চিকেন বিরিয়ানি। আর দাম হচ্ছে 333 টাকা। আর মাটন বিরিয়ানির দামটাও দেখিয়ে দিই, 333 টাকা, দুটোই 333 টাকা। এই হচ্ছে ওনাদের মেনু কার্ড, উল্টো ধরেছি আমি। তো আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেল, ভাবলাম একই দাম দিয়ে যখন নেব মাটনই খাই। সেম প্রাইসের কারণ জিজ্ঞেস করার পর ওনারা বললেন যে চিকেনটা ইউজ করা হয় সেটা অনেক ভালো কোয়ালিটির চিকেন, দ্যাটস ওয়াই চিকেন বিরিয়ানির প্রাইসটা বেশি। হ্যাঁ, একটা মাটন বিরিয়ানি পার্সেল 350 জিএসটি লাগিয়ে। আরসালান থেকে মাটন বিরিয়ানি নেওয়া কমপ্লিট, দাম দেখেছিলাম 333, জিএসটি দিয়ে টোটাল দাম হবে 350 টাকা, মানে 350 টাকা মাটন বিরিয়ানি। নিয়মিত দেখি তোমার ব্লগ কাকিনাড়া থেকে। কাকিনাড়া থেকে? হ্যাঁ। ও, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এখানে আজকে নাকি? ওকে, ব্যারাকপুর থেকে যা শ্রীরামপুরে ব্যাক করলাম, কারণ যে স্ট্রিট বিরিয়ানিটা নেব সেটা শ্রীরামপুর থেকেই নেব। চিকেন বিরিয়ানি কত? 100। আর মাটন বিরিয়ানি 130 টাকা। দাও মাটন বিরিয়ানি দাও এক প্লেট। এতক্ষণ ছিলাম রিয়েল আরসালান বিরিয়ানিতে, এখন হচ্ছে এটা কে আরসালান বিরিয়ানি। ওকে, কম্পারিজন করার জন্য চলে এসেছি আইকনিক জায়গা, আমাদের শ্রীরামপুর জলকলের মাঠ। তো এই হচ্ছে আরসালান বিরিয়ানির প্যাকেট, একটু বিলটা তোমাদেরকে দেখিয়ে দিই। দাম হচ্ছে 333 টাকা, কিন্তু জিএসটি অ্যাড করার পরে হয়ে গেছে 350 টাকা, 350 টাকার মাটন বিরিয়ানি। আর এটা হচ্ছে কে আরসালান, এতক্ষণ ছিল আরসালান, আর এই হচ্ছে কে আরসালান বিরিয়ানির বক্স, এটার দাম হচ্ছে 130 টাকা। আরসালান বিরিয়ানির মধ্যে কি কি দিয়েছে দেখা যাক। ওনাদের যে মেনু কার্ড সেটা একটা দিয়ে দিয়েছে, তার সঙ্গে টিস্যু রয়েছে, রায়তা দিয়েছে একটা ছোট কন্টেনারে করে, দুটো চামচ। এই হচ্ছে বিরিয়ানির কন্টেনার, 350 টাকার বিরিয়ানি। বাট একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে বিরিয়ানির মধ্যে কোনো স্যালাড নেই। এবার স্ট্রিট বিরিয়ানির প্যাকেটটা খুলবো, একটা বক্সে করে বিরিয়ানি রয়েছে, তার সঙ্গে এখানে রয়েছে এক ঠোঙা স্যালাড। আমার মনে হচ্ছে আরসালামের বিরিয়ানিতে যেহেতু রায়তাটা দিয়েছে, দ্যাটস ওয়াই স্যালাড ওনারা দেননি। বাট আমি বা তোমরা যদি কোথাও কখনো বিরিয়ানি খেতে যাও, তার সঙ্গে স্যালাডটা এক্সপেক্ট করবেই সবাই। একটু শশা, একটু পেঁয়াজ, এই জিনিসগুলো না হলে ঠিক বিরিয়ানিটা জমে না। আচ্ছা, ফার্স্টে আরসালান বিরিয়ানিটা আনবক্সিং করা যাক, রায়তাটা একটু সাইড করি। আহা, বিরিয়ানি চূড়া ভাঙছে আস্তে আস্তে। আরসালান বিরিয়ানি আনবক্সিং করার পর কোয়ান্টিটি কিছুটা এইরকম, মানে এই যে প্লেটটা সেটা পুরোটা ভরে গেছে। স্ট্রিট বিরিয়ানিটা আনবক্সিং হবে। ওহো, ডিম আছে, এটাতে ডিম আছে, মিরাকেল মিরাকেল। এই প্লেটটাও কিছুটা ভরে গেছে, ওইটার থেকে কোয়ান্টিটি একটু কম, যেটা আমি এখনই বলে দিতে পারি। এটার মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে বিরিয়ানিতে যেটা এখন প্রায় সব জায়গাতে মিসিং, 130 টাকার মাটন বিরিয়ানিতে ডিম রয়েছে। এই প্লেটটা হচ্ছে আরসালান বিরিয়ানির, আর এটা হচ্ছে কে আরসালান বিরিয়ানি, মানে অ্যাজ আ স্ট্রিট বিরিয়ানি আমি বলছি। দেখো, মিডিয়াম সাইজ, খুব একটা বড় সাইজ না আলুর সাইজটা। স্ট্রিট বিরিয়ানিতে এই হচ্ছে আলুর সাইজ, আর এই হচ্ছে মাটনের সাইজটা। না, 200 গ্রামের থেকে কমই হবে, কিন্তু মাটনের পিসটা ভালো দিয়েছে, মানে রেয়াজি আছে, দেন পুরোটা মাটন রয়েছে। 130 টাকা অনুযায়ী কিন্তু এই মাটনের পিসটা বেশ ভালো, তার সঙ্গে রাইসের কোয়ান্টিটি, তার সঙ্গে এখানে ডিম দেখতে পাচ্ছ, স্যালাড। এবার একটু আরসালান বিরিয়ানিটা খাই, কারণ গন্ধটা দারুণ বেরিয়েছে। রাইসের কোয়ালিটি একদম এক নাম্বার, নাম্বার ওয়ান, পারফেক্ট। বেশি অয়েলি না, বেশি মশলাদার না।
ফার্স্ট টাইম আমি খেয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে লাইট বিরিয়ানি, ওরকম ওভার রিচ বা ওভার মশলাদার না। এবার স্ট্রিট বিরিয়ানির রাইসটা দেখাই, যেরকম ভাঙা ভাঙা চাল হয় স্ট্রিট বিরিয়ানিতে সেরকমই, আর একটু মশলাদার ব্যাপারটাও আছে, অয়েলি ব্যাপারটাও আছে, একটু কেমন কেমন গন্ধ। আরসালান বিরিয়ানির আলুটা দেখা যাক, আহা বাট শক্ত, তুলতুলে নরম নয়, ভিতরে অতটাও ফ্লেভার নেই। কে কে আরসালানের আলু, জাস্ট হাত দিলাম আর ভেঙে গেল, বাট এটা তো পুরো সেদ্ধ আলু, আলু সেদ্ধ। আলুর টেস্ট অনুযায়ী আরসালানটা অনেকটা ওপরে এই স্ট্রিট বিরিয়ানির থেকে। ওকে এবার আরসালান বিরিয়ানির মাটনে আসি, কি হচ্ছে পুরো চর্বির দিকটা, হা হা হা, বেশি সফট না মাটনটা, ঠিক আছে, মানে একটু চিবি ব্যাপার, একটু না অনেকটা চিবি ব্যাপার রয়েছে। প্রাইস অনুযায়ী মানে 350 টাকা, বুঝতে পারছো, 350 টাকা অনুযায়ী কিন্তু মাটনের টেস্ট সফটনেস এর তো কিছুই নেই। স্ট্রিট বিরিয়ানির মাটনটাই আসি, আহা এরকম নরম, অনেক সফট, অনেক সফট, ওইটার থেকে তো অনেক সফট। 130 টাকা অনুযায়ী স্ট্রিট বিরিয়ানির মাটনটা অনেকটা ভালো খেতে, প্লাস কতটা নরম। 350 টাকা দিয়ে মাটন বিরিয়ানিটা আমি নিলাম, এক্সপেকটেশন অনেকটা হাই ছিল, ঠিক আছে, মাটনটা জাস্ট মুখের মধ্যে দেবো আর গলে যাবে। 350 টাকার মধ্যেই রায়তাটা ইনক্লুড রয়েছে, এরকম কন্টেনারে রায়তাটা দিয়েছে, চাট মশলা দেওয়া রয়েছে। দুটো বিরিয়ানির ইনসেন বাইট দিয়ে আজকের কম্পারিজন শেষ হবে, প্রাইস অনুযায়ী, আলু অনুযায়ী, মাটন অনুযায়ী, এক একটা এক এক দিক থেকে ভালো। সালান বিরিয়ানির ইনসেন বাইট, স্ট্রিট বিরিয়ানির ইনসেন বাইট। একটু আলু নিতে হবে, আলুটা যদিও শক্ত, তার সঙ্গে একটু চর্বি, তার সঙ্গে মাটন, বিরিয়ানির রাইস, যেহেতু এখানে স্যালাড নেই, রায়তা দিয়েছে, তাই তার মধ্যে একটু রায়তা। ইনসেন বাইট, ইনসেন বাইটটা দিয়ে ঠিক সেই মজাটা পেলাম না, মানে বলতে পারলাম না যে ইনসেন খেতে লাগছে, কারণ মাটনটা যে নিয়েছিলাম না, মাটনটা আমি এখনো চিবিয়ে যাচ্ছি। 350 টাকায় মাটন বিরিয়ানির মাটন খেয়ে ভাল লাগলো না আমার। এবার স্ট্রিট বিরিয়ানির ইনসেন বাইট হবে, মানে একটু আলু, আলুটা যদি একদম সেদ্ধ আলুর মতো খেতে, মাটন, পেঁয়াজ, যেহেতু ডিম দিয়েছে তাই একটু ডিমটাও নিয়ে নিলাম, তার সঙ্গে রাইস একসাথে নিয়ে ইনসেন বাইট। রাইসটার মধ্যে একটু কেমন কিরকম একটা গন্ধ বেরাচ্ছে, বাট মাটনের পিসটা ভালো ছিল, টেস্টটাও ভালো ছিল। অ্যাজ পার প্রাইস দুটোর মধ্যে তো সেই রকম ভাবে কম্পারিজন করা যায় না, তোমরা জানো আরসালান বিশাল একটা বড় ব্র্যান্ড, কিন্তু দুটোর মধ্যে একটা যদি মৌখিক কম্পারিজন আমি বলি, তফাত যদি বলি, 350 টাকা অনুযায়ী ওই যে বিরিয়ানি, আরসালান বিরিয়ানি, ওটার মাটনটা আর আলুটা ডিসঅ্যাপয়েন্টিং, বাট রাইসটা ভালো খেতে। মাটনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা চিবি ব্যাপার, এরকম এক একটা পার্টে পার্টে ভেঙে আসছে, ঠিক আছে, এইরকম শক্ত মাটন হবে 350 টাকার মাটন বিরিয়ানিতে, আনএক্সপেক্টেড ব্যাপার। তো বিরিয়ানি ছাড়াও আরসালানে আরো অনেক কিছু পাওয়া যায়, বাকরা মাসাল্লাম, এটা 8 কেজি আছে, এটার প্রাইস হচ্ছে সব থেকে বেশি এই মেনু কার্ডে 11,700 টাকা। মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি সেম প্রাইস, মানে 333 টাকা ওনাদের মেনুতে আছে, চিকেন আর মাটন যেহেতু সেম প্রাইস, আমি ওনাদের কারণ জিজ্ঞেস করেছিলাম, তখন ওনারা বললেন যে চিকেনটা অনেকটা ভালো কোয়ালিটির, যারা চিকেন বিরিয়ানি আরসালান থেকে খেয়েছো তারা একটু জানিও যে চিকেনের কোয়ালিটি কেমন হয়, কারণ মাটনের কোয়ালিটি একদমই আমার ঠিকঠাক লাগেনি। আমি রাইসটা নো ডাউট ভালো খেতে ছিল, কোয়ালিটিও ভালো ছিল রাইসের, বাট আলুটা না ওপরেই মশলা, ভেতর অব্দি সেরকম কিছুই নেই। এবার যদি একটা স্ট্রিট বিরিয়ানির কথা বলি, স্ট্রিট বিরিয়ানি খাওয়ার সময় মানুষের সেই লেভেলের এক্সপেকটেশন থাকে না যেটা একটা ব্র্যান্ডেড জায়গায় গিয়ে বা 350 টাকা 300 টাকার মাটন বিরিয়ানিতে থাকে। স্ট্রিট বিরিয়ানিটা যেরকম ভেবেছিলাম সেরকমই, শুধু চালটার মধ্যে একটু কেমন একটা গন্ধ বেরাচ্ছিল, বা ঠিকঠাকই ছিল স্ট্রিট বিরিয়ানিটা দাম অনুযায়ী। আমি অ্যাজ পার প্রাইস তোমাদেরকে বললাম। ভিডিওটা যদি ভালো লাগে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই জানিও যে কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে, আজকের মতো টাটা। কখন বলবো বলবোটা ফাইনাল হবে, এবার ফাইনাল, এবার যদি না বলতে পারি বাড়ি যাবো আজকে, আমি ব্লগ ফ্লগ করবো না। কি নেবো, মাটন নেবো না চিকেন নেবো? মাটন, স্ট্রিট বিরিয়ানি কি করবো? আচ্ছা এখন না লঞ্চের মধ্যে রয়েছি, মানে ব্যারাকপুর থেকে আবার আমরা ওই পাড়ে যাচ্ছি, মানে শ্রীরামপুরে যাচ্ছি, বাট আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ যদি জোরে কথা বলি সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, অলরেডি তাকালো। বলবো
ভালো লাগছে না আমার আর।